জামালপুর দিকপায়েত শামসুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ আহসানুল্লাহ জুলহাসকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একটি হত্যা আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে হাজতবাসের কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হয়। 2016 খ্রিস্টাব্দে জামালপুর সদরের মেঘা নয়াপাড়া গ্রামে জনৈক আব্দুল খালেক হত্যা মামলায় আসামি হয়ে জেল হাজতে যান আহসানুল্লাহ জুলহাস। পরে আদালত থেকে জামিন পেলেও মামলাটি বর্তমানে বিচারাধীন। অভিযোগ রয়েছে, প্রভাষক আহসানুল্লাহ প্রভাব খাটিয়ে কলেজ গভর্নিং বডির আনুকূল্যে নিয়ম বহির্ভূতভাবে কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নিযুক্ত হন। তার বিরুদ্ধে কলেজে কৃষি ডিপ্লোমা শাখায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রভাব খাটিয়ে তিনি যে হত্যা মামলা আসামি হয়ে জেলহাজতে ছিলেন, সেই বিষয়টিও ধামাচাপা পড়ে যায়। অবশেষে তার বিরুদ্ধে একই কলেজে বিএম শাখার কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এ কে এম হুমায়ুন শরীফ মাউসি অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা ভিত্তিতে মোহাম্মদ আহসানুল্লাহকে সাময়িক বরখাস্ত করে অবহিত করার জন্য গত 18 জানুয়ারি মাউসির বেসরকারি কলেজ শাখা থেকে অফিস আদেশ জারি করা হয়। আহসানুল্লাহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করে সাংবাদিকদের বলেন, হয়রানি করার উদ্দেশ্যেই একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মহিরুদ্দিন তালুকদার বলেন, একটি হত্যা মামলা আসামি ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আহসানুল্লাহ মাউসি থেকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ জারি হয়েছে। Thank you.